ভাবে কেউ যদি কম্বল দিত একটু ভালো হইতো। শীত আমি বেরই হব না। আগে তো বই রয়েছি মাসি মারছে, এখন তো একটু বেচা কিনে হইতে আছে। শীত তো মানে কি বলবো আর, শীতে একেবারে শোচনীয় অবস্থা আমাদের। কলেজ করতে পারি না, বাসা দিয়ে বেরোতেই পারি না, মানে শীতে ঠান্ডা লাগে এখন কথাই বলতে পারতেছি না, গলা ঠলা সব বসা। অনেক শীত পরে, এই দুই দিন ধরে পর্যন্ত শীতে থাকা যায় না। যদি কোনো সরকারিভাবে কোনো কম্বল দিত তাহলে ভালো হইতো, একটু শীতটা কম লাগতো, আরামে থাকা যাইতো, ঘুমান যাইতো। থাই লঞ্চ গাড়ি, দিন রাত লঞ্চ গাড়ি থাকি। আরও আছে আমাদের মতো অনেক লোকই আছে এই জায়গায় থাকে। হ্যাঁ গো, ভালো হইতো, সবারই ভালো হইতো, সবার জন্যই। যদি সরকারিভাবে বা কোনো বেসরকারিভাবে কেউ যদি কম্বল দিত একটু ভালো হইতো। প্রচুর শীত পড়ছে, শীতে মানুষ গড্ডে বেরিতে পারে না, বুঝছেন? আমরা তো এই বাইরেই সেই 10টার পরে বাসা দিই, এতে কাজকর্ম করা যায় না, খুবই সমস্যা। না 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 না, আমরা কিছুই পাইনি, আমরা কোনো কম্বল টম্বল কিছুই পাইনি, সরকারের কোনো সহযোগিতাই আমরা আন্তরিক পাইনি এই শীতের কারণে। আমাদের যদি সহযোগিতা করত সরকার এই শীতে, তাইলে আমাদের ভালো হইতো। শীতে মনে করেন অতিরিক্ত ঠান্ডা, কুয়াশার কারণে মনে করেন এবারে অতিরিক্ত শীত পড়ছে, যার কারণে আমরা ঘাটে কাজ করি, আমরা কাম কাজ করতে পারতেছি না, আমার বেরোতেও পারতেছি না, গাড়ি ঘোড়া চালাইতে পারতে না, মালামাল হিরমাটা নামাইতে পারতেছে না। আমরা শীতের অন্তরে কিছুই সাহায্য টাহাজ্য পাই নাই। শীতে মনে করেন এখন আমাদের কাম করতে খুবই কষ্টকর। বাচ্চার জন্য শীতের পোশাক ঠিক যে বাচ্চাগুলাই খাওয়া নেই মুশকিল, দুনিয়া শীত। হ্যাঁ বাচ্চার লাগে দেয় না, চারিদিক অসুখ বসুক। জি আলহামদুলিল্লাহ, বেচা কিনা ভালো, একটু শীত পড়ছে শতবর্ষ কারণে, এর আগে আমাদের বেশি একটা ভালো হয় নাই এই জন্য, কিন্তু মালের দাম কমলে একটু ভালো হইতো, মানে এখন এবছর মালের দাম বেশি। আগে কিন্তু আমরা 12,000 টাকা, এবছর কিনতে হয় 15,000 টাকা, এই জন্য আমরা একটু বেশি দামে বিক্রি করতে হয়। এই এই কয়েকদিন পর্যন্ত বেচা কিনা হইতে আছে, একটু শতবর্ষ ঠান্ডা এর জন্য। শীত পড়ছে অনেক বেশি, কেনে অনেক আগে এরকম শীত পড়ছে, মানে 5-7 বছর এত শীত পাইনি, এত প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডায় তো মানুষ গরিব গরিব তো খুবই কষ্টকর। যাদের আছে কিছু তারা তো করতে পারে অনেক কিছু, যারা বেশি গরিব তাদের অবস্থা তো বেশি খারাপ, কেন তারা তো শীতের গরম, কিন্তু শীতের জিনিস কিনতে আইছি দেই কিছু, মানে তো কান ঠান্ডা হয়ে যায়, হাত পা ঠান্ডা হয়ে যায়, এটা তো অসুস্থ হয়ে পড়ার। এই বাচ্চার জন্য হাত মোজা কিনতে হয়েছে, পা মোজা, প্রচণ্ড শীত, বাইরে বাইরে যাওয়া না শীত শীতের কারণে, এই জন্য চিন্তা করছি বাচ্চা তো লাগবে। না না কখনো অনুভব করি নাই, মানে শীতটা এইরকম ছিল না, মানে এত আমাদের 12 ডিগ্রি নিচে নামা এটা আমি আর কখনো দেখিনি, এত শীত আমি পাইনি সত্য কথা যেটা। প্রচণ্ড শীতের কারণে এখন মানে বাইরেও বের হওয়া যাচ্ছে না, এই জন্য বাচ্চার জন্য মোজা এবং হাত মোজা ফাবোজা কিনতে এসেছে, যাদের প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোই সম্ভব না, মানে এতটা শীত পড়তেছে, মনে হয় যেন বৃষ্টি পড়তেছে। প্রচন্ড শীত পড়ছে, শীতের কারণে বেচা বিক্রি অনেক ভালো হইতে আছে, আগে তো বই রয়েছি মাসি মারছে, এখন তো একটু বেচা কিনে হইতে আছে। বরিশালে গতকালকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9.5 ডিগ্রি সেলসিয়াস, যেখান থেকে আজকে কিন্তু তাপ মিনিমাম টেম্পারেচার একটু বাড়লে, একটু বলতে আজকে মিনিমাম হলো 11.7, যদি তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা বেড়েছে, কিন্তু শীতের অনুভূতি আমাদের এখনও খুবই খারাপ পরিস্থিতি বিরাজ করছে।
এখন গরম কি কয়।